তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি পারহানা লোপা এবং আমি অনিমেষ কর। শুরুতেই জানিয়ে দেব বার্তাকক্ষের সবশেষ। টানা দ্বিতীয় দিন হাজারের বেশি করোনা রোগী শনাক্ত, আরও ছয় জনের মৃত্যু, পরীক্ষার জন্য ভিড় বাড়ছে হাসপাতালে। হাটহাজারীর মাদ্রাসায় শিশুকে নির্যাতনের মামলায় শিক্ষক কারাগারে, পদক্ষেপ জানাতে নির্দেশ হাইকোর্টের। বসুরহাটে যুবলীগ কর্মী হত্যার ঘটনায় পুলিশকে দায় দিলেন কাদের মির্জা, কারণ খতিয়ে দেখার দাবি। অস্ত্র মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক গাড়ি চালক মালিকের বিচার শুরু, 5-8 এপ্রিল সাক্ষ্য গ্রহণ। শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। দেশে করোনায় আরও ছয় জনের মৃত্যু হয়েছে, নিয়ে মোট প্রাণহানি হল 8,502 জনের। 219টি ল্যাবে 24 ঘণ্টায় 18,058 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,051 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 5.82%। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,54,156 জনে। সুস্থ হয়েছেন আরও 1,307 জন, এ নিয়ে মোট সুস্থ 5,07,920 জন। দেশে সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে করোনা পরীক্ষার জন্য ভিড় বেড়েছে রাজধানীর হাসপাতালগুলোতে। সকাল থেকেই নমুনা পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মেডিকেল, মুগদা মেডিকেল হাসপাতালের সামনে দেখা গেছে লাইন। তাদের বেশিরভাগই সর্দি জ্বর সহ বেশ কিছু করোনার উপসর্গ থাকার কথা জানান। পরিবারের সদস্যদের নিরাপত্তার কথা ভেবেই নমুনা পরীক্ষা করাতে এসেছেন বলে জানান তারা। অনেকে আবার চিকিৎসকের পরামর্শে করাচ্ছেন নমুনা পরীক্ষা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত কয়েকদিনে আবারও বেড়েছে করোনার পরীক্ষায় আসা লোকজনের ভিড়। প্রতিদিন 180-200 জনের করোনার নমুনা সংগ্রহ করা হয় বলে জানিয়েছেন তারা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে 1 মার্চ 24 ঘণ্টায় দেশে করোনা শনাক্তের হার ছিল 4.31%, 10 মার্চ তা বেড়ে দাঁড়ায় 5.98%। 6টা বাজে আসছে এখানে আর লাইনের জন্যই করোনা টেস্ট করার জন্য। সিলেট 3 আসনের সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর 2:30টার দিকে মারা যান তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, গত রবিবার অসুস্থতা নিয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন তিনি। স্বাস্থ্য পরীক্ষায় তার করোনা ধরা পড়ে। পরে অবস্থার অবনতি হলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। গত 10 ফেব্রুয়ারি করোনা টিকা নিয়েছিলেন তিনি। মাহমুদুস সামাদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সিলেট 3 আসন থেকে 3 বারের নির্বাচিত সংসদ সদস্য। বিশৃঙ্খলা না করে নিবন্ধনের মাধ্যমে করোনার টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে 70টি কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধনের সময় এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, চিকিৎসার অভাবে প্রান্তিক জনগোষ্ঠীর কেউ যাতে দৃষ্টিশক্তি না হারায় সেজন্য এসব কমিউনিটি ভিশন সেন্টার স্থাপন করা হয়েছে। কমিউনিটি ভিশন সেন্টার, চক্ষু রোগীরা যার যার এলাকার এসব সেন্টারে গিয়ে অনলাইনের মাধ্যমে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে থাকা বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নিতে পারবেন। 20 জেলার 70 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমনই 70টি কমিউনিটি ভিশন সেন্টার গণভবন থেকে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়। তিনি বলেন, কমিউনিটি হাসপাতালের মতোই প্রান্তিক জনগোষ্ঠীর চক্ষু চিকিৎসায় কমিউনিটি ভিশন সেন্টার করা হয়েছে। নতুন 70টি সহ সারা দেশে এখন মোট 90টি কমিউনিটি ভিশন সেন্টার রয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করা হবে এই ভিশন সেন্টার। এসব সেন্টার থেকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ওষুধ ও চশমা পাবেন। আসলে চক্ষু চিকিৎসা অনেক খরচ, এই খরচটা দিতে পারে না, কিন্তু এদেশের নাগরিক তারা চিকিৎসা পাবে না। আমি শুধু প্রধানমন্ত্রী না, আমি তো জাতির পিতার কন্যা, সেই হিসেবে মনে করি আমার দায়িত্ব। ইতিমধ্যে আমরা চক্ষু রোগীদের যেমন
ছানি পড়া বা গ্লুকোমা, ডায়াবেটিক, রেটিনোপ্যাথি বা শিশু চক্ষুরোগ, আঘাতজনিত চক্ষুরোগ বা পাওয়ার চশমা, এই ধরনের বিভিন্ন সেবা সম্পূর্ণভাবে সরকারি ব্যবস্থাপনায় কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে 90টা কমিউনিটি ভিশন সেন্টারের মাধ্যমে প্রায় 5 কোটি প্রান্তিক জনগোষ্ঠীকে আধুনিক চক্ষু চিকিৎসা সেবার আওতায় আনা সম্ভব হয়েছে। এ সময় করোনার চিকিৎসায় সবাইকে নিয়ম মেনে টিকা নেওয়ার পরামর্শ দিয়ে বিশৃঙ্খলা না করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, হাত ধোয়া, মাস্ক পরে থাকা, এই নিয়মগুলি মানতে হবে। যদিও আমরা টিকা দেওয়া শুরু করেছি, টিকাদান কর্মসূচি অব্যাহত আছে, তবে টিকা দেওয়ার সময় আমি একটা কথা বলবো, প্রত্যেকের নাম রেজিস্ট্রেশন করতে হবে। তারা সেন্টারে যাবেন, রেজিস্ট্রেশন করবেন, করে আপনাদের অপেক্ষা করতে হবে। যখন আপনার সময় আসবে, ডাকবে, তখন আসবেন। এখানে কোনো রকম বিশৃঙ্খলা কিন্তু কখনো করবেন না, এ পর্যন্ত হয়নি, এটা যেন না হয় সে ব্যাপারে বিশেষভাবে লক্ষ্য রাখবেন। চোখের যত্ন সম্পর্কে গ্রামীণ মানুষদের সচেতন করতে আরও বেশি প্রচার চালাতে স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। আর অন্ধত্ব থেকে মানুষকে রক্ষা করা এবং আবার দৃষ্টিশক্তি ফিরে পাওয়া, এবং সবই কিন্তু আমরা বিনা পয়সা করে দিচ্ছি। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের হাটহাজারির মাদ্রাসায় 8 বছরের শিশু নির্যাতনের ঘটনায় অভিযুক্ত শিক্ষক ইয়াহিয়াকে কারাগারে পাঠিয়েছে আদালত। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা রবিবারের মধ্যে জানাতে জেলা প্রশাসক, এসপি, ওসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। চট্টগ্রামের হাটহাজারির মাদ্রাসায় শিশু নির্যাতনের বিষয়টি সকালে হাইকোর্টের নজরে আনে রাষ্ট্রপক্ষ। পরে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি শাহেদ নূর উদ্দিনের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। পাশাপাশি মাদ্রাসাটি যে অধিদপ্তরের অধীনে সেটির কর্তৃপক্ষ পুরো বিষয় তদন্ত করে যেন প্রতিবেদন জমা দেয় তার নির্দেশ দেওয়া হয়। এছাড়া অভিযুক্ত শিক্ষক ইয়াহিয়া খানকে বরখাস্ত ও তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে কিনা সে বিষয়ে জানাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। শিশুদের ওপর নির্যাতনের ঘটনা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ইমেজ ক্ষুণ্ণ করছে বলেও মন্তব্য করে হাইকোর্ট। নোয়াখালীর বসুরহাটে যুবলীগ কর্মী আলাউদ্দিনকে হত্যার ঘটনায় পুলিশকে দুষলেন পৌর মেয়র আব্দুল কাদের মির্জা। সকালে বসুরহাটে নিজ কার্যালয়ে এই অভিযোগ করেন তিনি। এ সময় কাদের মির্জা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানান। পাশাপাশি কী কারণে এই হত্যাকাণ্ড তা খতিয়ে দেখারও আহ্বান জানান তিনি। বসুরহাটে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে হতাহতের পর আবার কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর চট্টগ্রাম রেঞ্জের 350 সদস্য মোতায়েন রয়েছে বসুরহাটে। এদিকে সংঘর্ষের ঘটনায় বুধবার 98 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 150 জনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মামলা করে পুলিশ। সংঘর্ষের পর থেকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ 29 জনকে গ্রেপ্তার করে পুলিশ। আলাউদ্দিন তাকে পুলিশ হত্যা করছে, পুলিশ পুলিশ করছে। ওই যে একটা লাশ ফালাই, একটা লাশ ফালাই দুইটা কারণে করতে পারে। একটা কারণে তারা আক্রমণ করছে, হয়তো তাদেরকে সরানোর জন্য করতে পারে, আর না হয় এই তারা লাশ ফালাই এখানে আমাদেরকে বিপদগ্রস্ত করার জন্য কাজটা করছে, এটা পুলিশ করছে। নোয়াখালীর কোম্পানীগঞ্জের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে এই হুঁশিয়ারি দেন তিনি। নোয়াখালী তো আপনারা জানেন কোম্পানীগঞ্জে কিছুদিন ধরে যে বিশৃঙ্খলা চলছিল, সেই বিশৃঙ্খলার ব্যাপারেও সরকার ব্যবস্থা নিতে শুরু করেছে, অভিযান শুরু হয়েছে। ইতিমধ্যে প্রায় 100 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারাই জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। শান্তিপূর্ণ সমাবেশ ভণ্ডুলে সরকার নানা কৌশল অবলম্বন করছে বলে অভিযোগ করেছে বিএনপি। সকালে জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সমাবেশে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দাবি ও অবিলম্বে সরকার পতনের আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন নেতারা। সমাবেশকে ঘিরে পুলিশকে সতর্ক অবস্থান নিতে দেখা যায় প্রেসক্লাব চত্বরে। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে আসতে থাকে বিএনপির নেতাকর্মীরা। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সহ বেশ কিছু দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে দলটি। সমাবেশ ঘিরে প্রেস ক্লাব এলাকায় সতর্ক অবস্থান নেয় পুলিশ, প্রস্তুত রাখা হয় জলকামান, তবে শান্তিপূর্ণভাবে চলে সমাবেশ। এ সময় নেতাকর্মীদের হয়রানি সহ নানা অভিযোগ করেন বিএনপির নেতারা। এই সমাবেশের জন্য
ঢাকা মহানগরের প্রায় অর্ধেক পুলিশ ডিপ্লয় করা হয়েছে। আমাদের কোন কর্মীকে আমাদের সমাবেশ স্থলে আসতে দেওয়া হয় না, হচ্ছে না। মানবাধিকার পরিষ্কার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই ঢাকার রাজপথে এই 2021 সালে আরেকটি গণপুত্থানের মধ্য দিয়ে হাসিনা তোমাকে বিদায় করা হবে। প্রধান অতিথির বক্তব্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ডিজিটাল নিরাপত্তা আইন করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার পায়তারা করছে সরকার। অবিলম্বে সরকার পতনের আন্দোলনে নামারও হুঁশিয়ারি দেন তিনি। এই সাহস নিয়ে সরকারকে বেরিয়ে আসতে হবে, আর এই সাহস নিয়ে এই অন্ধকারকে দূর করার জন্য, এই স্বৈরাচারকে দূর করার জন্য যারা আমাদের স্বাধীনতার সমস্ত চেতনাকে ধ্বংস করে দিয়ে আমাদের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিয়েছে, তাদেরকে পরাজিত করবার জন্য আজকে সাহস দিয়ে রাজপথে গণতান্ত্রিক ভাবে আমাদেরকে সোচ্চার হতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ সন্ধ্যার পর একটি বিরতি, ফিরবো আরো খবর নিয়ে, আমাদের সাথেই থাকুন। আপনারা আছেন সংবাদ সন্ধ্যায়। জানিয়ে দেব আরো কিছু খবর। রাজধানীর তুরাগ থানায় করা অস্ত্র আইনের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক গাড়ি চালক আব্দুল মালিক ওরফে বাদলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস এই অভিযোগ গঠন করেন। গত বছরের 20 সেপ্টেম্বর ভোরে রাজধানীর তুরাগ এলাকা থেকে গাড়ি চালক আব্দুল মালিককে গ্রেপ্তার করে র‍্যাব। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, 5 রাউন্ড গুলি, 1.5 লাখ টাকার জাল নোট, একটি ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। করা হয় অস্ত্র আইনে মামলা। বৃহস্পতিবার আব্দুল মালিককে আদালতে হাজির করা হয়। তার আইনজীবী মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। এর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন। মালিক নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রত্যাশা করেন। পরে আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। আসামিকে অলরেডি আদালতে হাজির করেছিল, আসামির পক্ষের উকিলরা তার ডিসচার্জের পিটিশন করেছিল এবং এটা শুনানি অন্তে ডিসচার্জটা নামঞ্জুর করা হয়। নামঞ্জুর করে তার মোহাম্মদ আব্দুল মালিক এলাইজ বাদলকে এই অস্ত্র মামলার চার্জ গঠন করা হয়। এই অস্ত্রটা আসলে তার ওখান থেকে উদ্ধার হয়নি, এখানে মেকানিজম করে বিভিন্ন শত্রুদের দ্বারা ই করে উদ্ধার দেখানো হয়েছে এবং এই মূলত অস্ত্রটা শিবলু নামে যে লোকটার কথা পুলিশ এজাহারে বলেছিল সেই শিবলুরই হবে। পরে আদালত আগামী 5, 6, 7 ও 8 এপ্রিল সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেন। আগামী 5, 6, 7, 8 এপ্রিল এই 4 দিন এটা সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। এই মামলাটি আমরা সঠিকভাবে প্রমাণিত করতে পারবো এবং আমরা বিচারে তার সর্বোচ্চ সাজা পাবে এটা আশা করছি। এই মামলায় গত 11 জানুয়ারি মালিকের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় র‍্যাব। নিয়োগ বাণিজ্যের মাধ্যমে তার বিরুদ্ধে বিপুল অর্থ আয়ের অভিযোগ রয়েছে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিজার করে সন্তান বের করলেও 1 ফুট লম্বা গজ কাপড় পেটের ভেতরেই ফেলে আসেন চিকিৎসকরা। এরপর তীব্র পেটে ব্যথা, 22 দিন ধরে ভুল চিকিৎসা, অবশেষে নাড়িতে পচন। অবিশ্বাস্য হলেও ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে। এটা কি ভুল, অবহেলা না অজ্ঞতা? উত্তর খুঁজছেন ভুক্তভোগী মা কামরুন নাহার রিনি। 31 জানুয়ারি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অস্ত্রোপচারে পুত্র সন্তান জন্ম দেন কামরুন নাহার রিনি। পরের দিন থেকেই পেটে ব্যথা, যত দিন যায় ব্যথা তত বাড়ে। গ্যাস্ট্রিকের ব্যথা সন্দেহে 22 দিন ধরে চলে চিকিৎসা। অবস্থার আরও অবনতি হলে আনা হয় ঢাকায়। যখন ইনফেকশন হয়েছিল উটিতে প্রত্যেকদিন ড্রেসিং করছে, প্রত্যেকদিন বলছে আমার এখানে পেন হইতেছে, এখানে শক্ত হয়ে আছে, এটা কেন হইতেছে, কি কারণে হইতেছে, শুধুমাত্র তারা গ্যাস্ট্রিকের প্রবলেমই বলছে। সিটি স্ক্যানে রিনির পেটে অস্বাভাবিক কিছু ধরা পড়ে। আবারও অস্ত্রোপচার করে তার পেট থেকে বের করা হয় 1 ফুট লম্বা আস্ত গজ কাপড়। সিজারের সময় ব্যবহার করা এই কাপড় বের না করেই পেট সেলাই করে দেওয়া হয়েছে। গজ কাপড়ের সঙ্গে পচন ধরে নাড়িতে, তাই কেটে ফেলা হয়েছে বেশ কিছু অংশ। আমার বাচ্চার কেবল 40 দিন হয়েছে, আমার বাচ্চার এখন পর্যন্ত ভালোভাবে কোনো পর্যন্ত আদর করতে। চিকিৎসকেরা বলছেন
রিনি এখন অনেকটাই শঙ্কামুক্ত, সুস্থ হতে আরও সময় লাগবে। ওখানে একটা ফরেন বডি আমরা বলি, শরীরের অংশ না এমন একটা কিছু ছিল যেটির কারণে তার জেজুনাম বডি আর কি, অর্থাৎ পরিপাক নারীর একটি অংশ অকার্যকর হয়ে গিয়েছিল। রিনির সিজার করেছেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তিন চিকিৎসক নিসফুন নাহার, আবিদা সুলতানা ও অপু সাহা। ঘটনাকে দুঃখজনক বলছে বিএমডিসি। এইটি কেন হয়েছে, কিভাবে হলো, এটা কি নেগলিজেন্স কিনা সেটা প্রমাণ করা দরকার। যদি প্রমাণিত হয় তাহলে এটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন অপারেশনের সময় রোগীর পেটে গজ কাপড় রেখে দেয়া ভুল নয়, স্পষ্ট অবহেলা। আর এরপর রোগীর পেটে যখন ব্যথা হয়, তীব্র যন্ত্রণা যখন তিনি ছটফট করতে থাকেন, নাড়িতে পচন ধরে, আর সেই বিষয়টিকে গ্যাস্ট্রিকের ব্যথা বলে 22 দিন চিকিৎসা দেয়া, এটাও কি অবহেলা নাকি অন্য কিছু? হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ সন্ধ্যায় আবারও বিরতি নিচ্ছি, ফিরে এসে আরো যা থাকছে। মশা নিধনে সব জায়গায় একই মাত্রায় ওষুধ ছিটানোয় সুফল মিলছে না, ধারণা কীটতত্ত্ববিদদের, কর্মীদের দক্ষতায় জোর। সয়াবিন তেলের দাম বৃদ্ধিতে ক্রেতার নাভিশ্বাস হলেও পোয়া বারো এনবিআর এর লিটারে ব্যাট পাচ্ছে 18 টাকা। সংবাদ সন্ধ্যায় স্বাগত আরো একবার, চলে যাচ্ছি পরের খবর দিতে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা যাতে সহজে অবসর ভাতা তুলতে পারেন সেজন্য অনলাইনে আবেদনের ব্যবস্থা করা হয়েছে। দিনে 3 শতাধিক আবেদনও পড়ছে, কিন্তু এটি প্রক্রিয়া করার জন্য রয়েছে মাত্র 2 জন প্রোগ্রামার, ফলে শিক্ষকদের ভোগান্তি রয়ে গেছে আগের মতোই, যার সুযোগ নিচ্ছে দালাল চক্র। নুরুল হক হাওলাদার পটুয়াখালীতে একটি মাদ্রাসার শিক্ষক ছিলেন, অবসরে গেছেন 2017 সালের জানুয়ারিতে, অথচ এখনও অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা পাননি। পারিবারিক যে একটি সমস্যা আছে সেটা বললে বোঝা যাবে না। রাজধানীর নীলক্ষেতে অবসর ভাতা অফিসে প্রতিদিনই সারা দেশ থেকে শিক্ষকরা আসেন, প্রত্যেকের গড়ে 2 থেকে 3 বছর লাগছে টাকা পেতে। অভিযোগ আছে এই 2 দপ্তরকে কেন্দ্র করে বেশ কয়েকটি দালাল চক্র কাজ করে, তাদেরকে সহায়তা করে এখানকারই কিছু কর্মচারী, তারা নানা অজুহাতে শিক্ষকদের কাছ থেকে টাকা নিয়ে থাকে। নেত্রকোনা থেকে খলিলুর রহমান নামের অবসরপ্রাপ্ত একজন শিক্ষক মুঠোফোনে জানাচ্ছিলেন তার কাছ থেকে ভুয়া পরিচয় দিয়ে এই দালাল চক্র টাকা নিয়েছে, এরপর থেকে ফোন বন্ধ। কর্তৃপক্ষ বলছে এসব বিষয়ে কঠোর ব্যবস্থা নিচ্ছে তারা। অবসর সুবিধা বোর্ডের 3 জনকে এই অভিযোগে চাকরিচ্যুত করা হয়েছে, আর কল্যাণ ট্রাস্টের 4 জনের বিষয়ে বিভাগীয় তদন্ত চলছে। সুনির্দিষ্ট অভিযোগ আমি পেয়েছিলাম 3 জনের ব্যাপারে, এই 3 জনকে আমি স্যাক করে দিয়েছি এবং এখন আশা করি যে আমার অবসর বোর্ড অনেকটাই দুর্নীতিমুক্ত। এদিকে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের আর্থিক সংকটের পাশাপাশি সক্ষমতার অভাবও রয়েছে, 2 বিভাগের অনলাইন কার্যক্রম চালানো হচ্ছে মাত্র 2 জন প্রোগ্রামার দিয়ে। এটা অনেক জটিল একটা, কঠিন একটা বিষয়, আর বিশেষত 100% টেকনিক্যাল বিষয় এটা, সেই জন্য আমরা জনবল সংশোধনের জন্য ইতিমধ্যে আমরা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী সংশোধিত জনবল কাঠামো জমা দিয়েছি। 2.5 বছর ধরে প্রায় 29,000 শিক্ষকের অবসর ভাতা পাওয়ার আবেদন ঝুলে আছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মশার উপদ্রব কমাতে ক্র্যাশ প্রোগ্রাম চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, তবে মশার ঘনত্ব বেশি বা কম যাই হোক না কেন, সব জায়গায় ছিটানো হচ্ছে একই মাত্রার কীটনাশক, ফলে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাচ্ছে না বলে মনে করছেন কীটতত্ত্ববিদেরা। ডিএনসিসি ভুল ভ্রান্তির কথা স্বীকার করে বলছে মশক কর্মীদের আরও দক্ষ করা গেলে সুফল মিলবে। শীতের শেষ ভাগ থেকেই মশার অত্যাচারে নাকাল ঢাকাবাসী, কীটনাশক ছিটানো ও মান নিয়ে ওঠে নানা প্রশ্ন। এমন পরিস্থিতিতে মশা থেকে নগরবাসীকে বাঁচাতে 8 মার্চ থেকে 10 দিনের ক্র্যাশ প্রোগ্রাম শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ড্রেন, জলাশয়, বাসাবাড়ির আঙিনায় পৌঁছায় মশক নিধন কর্মীরা, গদবাঁধা নিয়মেই ছিটানো হয় কীটনাশক,
এমনকি দিনের বেলাতেও চলে ফগার। ফগিং কমিয়ে দিয়ে লার্ভিসাইডিং করাটা বেশি জরুরি, তবে প্রতিটি প্রজনন স্থানের অবস্থা বিবেচনা করে সেইখানে কন্ট্রোল মিজার কী হবে, সেখানে কীটনাশকের ঘনত্ব কী পরিমাণ হবে সেটিকে নির্ধারণ করা প্রয়োজন। এমন এমন জলাশয় আছে যেখানে অনেক বড় জলাশয় এবং কচুরিপানায় পরিপূর্ণ, সেখানে কচুরিপানা পরিষ্কার না করে সেখানে কীটনাশক প্রয়োগ করলে কোনো রকম ফল মিলবে না। পুরো ক্র্যাশ প্রোগ্রামকে এক ধরনের গবেষণা হিসেবে দেখছে DNCC। পর্যবেক্ষণ করা হচ্ছে প্রতিটি পদক্ষেপের ফল, ভুল ভ্রান্তি কাটিয়ে মশা নিধনে আগামীর পরিকল্পনার চিন্তা এর ভিত্তিতে। এখানে দুর্বলতা কিন্তু আছে, কিন্তু আমি অস্বীকার করছি না। এই দুর্বলতাকে নিয়েই কিন্তু আমরা ইম্প্যাক্ট স্টাডি করব এবং তারপরে কি কি করা যায়, আমাদের ফোর্থ জেনারেশনের কি কি মেশিন আছে, কি কি রেগুলেশনের ওষুধ আছে, কীটতত্ত্ব কীটনাশক আছে, সব কিছু নিয়েই কিন্তু আমরা কাজগুলো করছি। ক্র্যাশ প্রোগ্রাম চালানো এলাকাগুলোতে মশার উপদ্রব কিছুটা কমেছে বলেও দাবি DNCC কর্তৃপক্ষের। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সয়াবিন তেলের দামের আবিশ্বাস ক্রেতার, তবে পোয়াবারও জাতীয় রাজস্ব বোর্ড NBR এর। এক লিটার তেলে 18 টাকা ভ্যাট আদায় করছে সংস্থাটি। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় প্রায় দ্বিগুণ ভ্যাট পাচ্ছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় মনে করছে ভ্যাট কমালে দাম কিছুটা সহনীয় হবে। এখন এটা তেলের দাম 268 টাকা, আয় রেট আমরা 250 টাকা বিক্রি করতেছি, তাহলে মনে করেন এই অবস্থায় একটা তেলের দাম 50 টাকা বাড়তি, এন্ড প্রতিদিন যদি এরকম ডেলি ডেলি দাম বাড়ে কাস্টমারের কাছে কি অবস্থা? আমরা তো খুচরা ব্যবসায়ী, আমরা তো পাইকারি না। ক্ষোভ থেকেই কথাগুলো বলছিলেন কারণ বাজারের এই ব্যবসায়ী। সয়াবিন তেলের দাম বেড়ে যাওয়ায় কমেছে বিক্রি মুনাফা দুটোই, উল্টো ক্রেতার চোখে অপরাধী তারা। কথা হলো বাসাবো থেকে তেল কিনতে আসা হোটেল কর্মচারী রবিউলের সঙ্গে। তার হোটেলে প্রতিদিন সয়াবিন তেল লাগে 15 লিটার। তেলের দাম বাড়লেও খাবারের দাম বাড়েনি, তাই কমেছে মুনাফা। তেল ছাড়া তো কোনো দিনই সম্ভব, এটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, আর অন্য কোনো জিনিস হলে এটা ছাড়া চালানো যায়, কিন্তু তেল ছাড়া তো কোনো চালানো সম্ভব হয় না। বাজারের এমন ঊর্ধ্বগতিতে বিপাকে ভোক্তা ক্রেতা সবাই। এই পরিস্থিতিতে ভ্যাট কমানোর দাবি তাদের। যে 1 লিটার তেলে যদি 30 টাকায় বেড়ে যায়, মাসে মানুষের দাম দিয়ে আর কষ্ট তো আর এক মাসে বাইরে যায় না, সবারই তো একটা হিমশিম খেতে হচ্ছে, আমারও তো খেতে হয়। ট্যারিফ কমিশনের হিসাবে প্রতি টন অপরিশোধিত তেলের আমদানি মূল্য প্রায় 90,000 টাকা, এতে দিতে হচ্ছে 15% ভ্যাট ও 4% অগ্রিম আয়কর। সব মিলিয়ে প্রতি টন তেলে কর প্রায় 18,000 টাকা, কিছুদিন আগেও যা ছিল প্রায় অর্ধেক। যদি খুব বেশি বেড়ে যায় তখন তো হয়তো চিন্তা করতে হতে পারে আর কি, সেটা হয়তো যথাসময়ে আমাদের জাতীয় রাজস্ব বোর্ড আছে, তারা এই ব্যাপারে চিন্তা অবশ্যই করবে। আমি শিওর যে এটা তারা একদিন না একদিন করবে আর কি, যদি কারণ আসলে তো যেটাই করি না কেন ভ্যাট যেটা আদায় করি সেটা কিন্তু আলটিমেটলি ভোক্তা দেয়। NBR এর হিসেবে গত অর্থ বছরে অপরিশোধিত ভোজ্য তেল আমদানিতে রাজস্ব আদায় হয় 1,800 কোটি টাকা, আর চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে 1,100 কোটি। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন 2011 সালেও তেলের এমন অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হয়, বাজার নিয়ন্ত্রণে তখন তেলের ওপর আরোপিত কর কমিয়ে আনা হয়। তারা মনে করছেন এবারও দ্রুত এমন সিদ্ধান্ত নেওয়া উচিত। অবশ্য বাজার নিয়ন্ত্রণে শুল্ক বা ভ্যাট কমানোর সিদ্ধান্ত প্রায়ই নেয় সরকার, সম্প্রতি চালের আমদানি শুল্ক কমানো হয়। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ সন্ধ্যায় আবারও বিরতি নিচ্ছে, ফিরে এসে আরো যা জানাবো। মিয়ানমারে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে গুলিতে 7 জন নিহত, সহিংসতার নিন্দা জানাল নিরাপত্তা পরিষদ। সংবাদ সন্ধ্যায় আবারও আমন্ত্রণ, জানিয়ে দেব আরো কিছু খবর। দেশে সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র তিস্তা সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের জন্য নির্মিত হবে 35.35 কিলোমিটার সঞ্চালন লাইন। 132 কিলোভোল্টের ডাবল সার্কিটের এই লাইন নির্মাণের জন্য স্থাপত্য, ক্রয় ও নির্মাণ EPC ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে দেশীয় প্রতিষ্ঠান কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারকে। বৃহস্পতিবার দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই হয়। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা নদীর পাশে প্রায় 700 একর জমিতে নির্মিত হচ্ছে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র। নির্মাতা বেক্সিমকো পাওয়ারের অঙ্গ প্রতিষ্ঠান তিস্তা সোলার। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন দ্রুত এগুচ্ছে নির্মাণ কাজ। তিস্তা সোলারে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে প্রতিষ্ঠানের অর্থায়নে বসানো হচ্ছে সঞ্চালন লাইন।
দরপত্রের মাধ্যমে লাইন বসানোর জন্য নিয়োগ দেওয়া হয়েছে দেশীয় একটি প্রতিষ্ঠানকে। উই ফিল প্রাউড দ্যাট একটা বাংলাদেশি কোম্পানি ইন্টারন্যাশনাল অনেক বিডারকে কমপ্লিট করে এই কাজটা পেয়েছে। 35.35 কিলোমিটার লম্বা যে কানেকশনটা, এটা ন্যাশনাল গ্রিডের সাথে আলটিমেট এটা সরকারকে হ্যান্ডওভার করে দেওয়া হবে এবং আমরা আমাদের পাওয়ার প্ল্যান্ট থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হবে সেই পুরো বিদ্যুৎটাই জাতীয় গ্রিডে যাবে। সঞ্চালন লাইন নির্মাণে চুক্তি সই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইপিসি ঠিকাদার জানান, মান নিশ্চিত করে নির্দিষ্ট সময়ের মধ্যেই নির্মাণ কাজ শেষ করবেন তারা। 122টা টাওয়ার থাকবে, টাওয়ার ডিজাইনগুলো তো এক্সিস্টিং টাওয়ার ডিজাইনে হবে, সো ন্যাচারালি এই প্রজেক্টটার ইমপ্লিমেন্টেশনটা স্মুথ হবে। আমাদের প্রজেক্ট ডেডলাইন ইজ জানুয়ারি ইফ আই এম নট রং, অ্যান্ড ইফ এভরিথিং গোজ ওয়েল, যদি সব ঠিকঠাক মতো যায় ইনশাআল্লাহ আমরা সময়মতো প্রজেক্টটা কমপ্লিট করে দেবো। আগামী বছরের জুন নাগাদ তিস্তা সোলারে উৎপাদন হবে বিদ্যুৎ। চুক্তি অনুযায়ী 15 সেন্ট দরে এই কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ 20 বছর কিনবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ পবিত্র শবে মেরাজ, যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্য নিয়ে পবিত্র শবে মেরাজ পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা। পবিত্র কোরআন ও হাদিসে আছে, এই রাতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গমন করেন এবং সেখানে আল্লাহর সঙ্গে কথোপকথন হয়। শবে মেরাজেই নামাজ ফরজ করা হয় মুসলমানদের ওপর। ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত বন্দেগীর মাধ্যমে পবিত্র এই রাতটি পালন করে থাকেন। কোরআন তেলাওয়াত, নফল নামাজ সহ গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে দোয়া করে থাকেন। প্রতি বছরের মতো এবারও বাইতুল মোকাররম জাতীয় মসজিদ সহ দেশের উল্লেখযোগ্য প্রতিটি মসজিদে স্বাস্থ্যবিধি মেনে লাইলাতুল মেরাজের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মিয়ানমারের সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে 7 বিক্ষোভকারী নিহত হয়েছে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। এদিকে বিক্ষোভে সহিংসতার নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এছাড়া বিক্ষোভ দমনে মিয়ানমারের সেনাবাহিনীকে সীমা লঙ্ঘন না করারও আহ্বান জানানো হয়েছে। এক বিবৃতিতে এ বিষয়ে একমত হয়েছে চীন সহ 15 সদস্য দেশ। যুক্তরাজ্যের নেতৃত্বে নিন্দা জানিয়ে বিবৃতির খসড়া প্রণয়ন করা হয়। এতে ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচি সহ আটক নেতাদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। নিউজিল্যান্ডের প্রথমবার পুরো দল একসাথে অনুশীলনে। কুইন্সটাউনে ক্যাম্পের প্রথম দিনে উচ্ছ্বসিত বাংলাদেশের ক্রিকেটাররা। পরিচিত পরিবেশ পেয়ে ঘণ্টা দুয়েক নিজেদের ঝালিয়ে নিয়েছেন তামিম মুশফিকরা। ক্রাইস্টচার্চে 14 দিনের কোয়ারেন্টিন পর্ব শেষে বুধবার কুইন্সটাউনে আসে টিম বাংলাদেশ। দলীয় অনুশীলনের সুযোগে মুক্তির আনন্দ লুকাতে পারেননি ক্রিকেটাররা। অনিন্দ্য সুন্দর কুইন্সটাউনের সৌন্দর্য ফুটে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটারদের পোস্ট করা ছবিতে। ডানেডিনে সিরিজের প্রথম ওয়ানডে 20 মার্চ, কুইন্সটাউনে 5 দিনের ক্যাম্প শেষে 16 মার্চ সেখানে যাবেন তামিমরা। সংবাদ সন্ধ্যা শেষ করব, তবে শেষ করার আগে শিরোনামগুলো মনে করে দেব আরো একবার। টানা দ্বিতীয় দিন হাজারের বেশি করোনা রোগী শনাক্ত, আরো 6 জনের মৃত্যু। পরীক্ষার জন্য ভিড় বাড়ছে হাসপাতালে। হাটহাজারীর মাদ্রাসায় শিশুকে নির্যাতনের মামলায় শিক্ষক কারাগারে, পদক্ষেপ জানাতে নির্দেশ হাইকোর্টের। বসুরহাটে যুবলীগ কর্মী হত্যার ঘটনায় পুলিশকে দায় দিলেন কাদের মির্জা, ঘটনা খতিয়ে দেখার দাবি। অস্ত্র মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক গাড়ি চালক মালেকের বিচার শুরু, 5 থেকে 8 এপ্রিল সাক্ষ্য গ্রহণ। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।